হাতত মাত্র তিনিটা দিন আর বসুন্ধরা মিশনের বাবে এনেদরে আবেদন করবলে পয়ারে পড়া কলিয়াবর রাজচক্র বিষয়া কার্যালয়স্থিত জনসেবা কেন্দ্র এনেদরে ভিড় করেছে রাইজে। মিশন বসুন্ধরার বাবে আবেদন করবলে এনেদরে রাতিপুয়ারে পড়া কলিয়াবর রাজচক্র বিষয়া কার্যালয়স্থিত জনসেবা কেন্দ্র সাধারণ রাইজে এনেদরে ভিড় করেছে। যেহেতু 30 নভেম্বর অন্তিমটো দিন, সেইবাবে এনেদরে কলিয়াবরত দেখিলে পোৱা গৈছে সাধারণ রাইজৰ ভিড়। জনা আছে মুহূর্তত এটি বিশেষ খবর, এনেদরে কলিয়াবর রাজচক্র বিষয়া কার্যালয়স্থিত জনসেবা কেন্দ্রত সাধারণ রাইজে ভিড় করেছে। কিয়নো মিশন বসুন্ধরার আবেদন করবলে হাতত আছে মাত্র তিনিটা দিন। মাতৃ সমস্যা সম্পর্কীয় অনলাইন আবেদন শীঘ্রই করব পাৰিব মিশন বসুন্ধরার জড়িয়ে। আর আপনি যদি করা নাই তেন্তে অতি শীঘ্রই মিশন বসুন্ধরাত আপনাদের আবেদন করব পাৰিব। ভূ সম্পর্কীয় অনলাইন সেবা মিশন বসুন্ধরা আর দেখবলে পোৱা গৈছে কলিয়াবর রাজচক্র বিষয়া কার্যালয়স্থিত জনসেবা কেন্দ্রত এনেদরে জনসাধারণের ভিড় দেখবলে পোৱা গৈছে। যেহেতু 30 নভেম্বর অন্তিম দিন, গতি এনেদরে জনসাধারণের ভিড় দেখবলে পোৱা গৈছে। 2 অক্টোবরের দিনা এই আসনিখন রাইজর বাবে মুকলি করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মাটি বাড়ি সম্পর্কীয় পূর্বর সকল জটিলতার সরলীকরণের বাবে সরকারে মিশন বসুন্ধরা নামের এই আসনিখন গ্রহণ করেছিল। আর মিশন বসুন্ধরা পোর্টেলর অধীনত সাঙরি লওয়া 9টা সেবা হয়েছে উত্তরাধিকার সূত্রে নামজারি, দলিল সূত্রে নামজারি, বিবাদমুক্ত বাটোয়ারা, একসনিয়া পট্টার মেয়াদী পট্টাকরণ, মাটির শ্রেণী পরিবর্তন, রাজ নথির পৰা দখল, সত্ত্ববিহীন পট্টাদারর নাম কর্তন, আবন্তিত মাটির মেয়াদী পট্টাকরণ, ভূমি নথির সংশোধনী, ভূমি নথিত পট্টাদারর মোবাইল নম্বর অন্তর্ভুক্তকরণ, এই 9টা সেবা সাঙুরি লওয়া হয়েছে মিশন বসুন্ধরা পোর্টেলর অধীনত। আর আপনি যদি এতালেক আবেদন করা নাই তেতিয়াহলে আপনি তিনিদিনের ভিতর, যেহেতু 30 নভেম্বর অন্তিমটো দিন, গতি আপনি এই তিনিদিনের ভিতর শীঘ্রই আবেদন করব পাৰে মিশন বসুন্ধরা পোর্টেলর জড়িয়ে। জনা আছে মুহূর্তত এটি বিশেষ খবর, বসুন্ধরা মিশনের জড়িয়ে মিশন বসুন্ধরার বাবে আপনি শীঘ্রই আবেদন করব পাৰে। যেহেতু 30 নভেম্বর অন্তিমটো দিন, গতি তিনিদিনের ভিতর আপনার মাটি বাড়ির সমস্যা সম্পর্কীয় যিকোনো সমস্যা সমাধান করবলৈ আপুনি অনলাইন আবেদন করব পাৰে। আর আবেদন করার অন্তিম তারিখ হৈছে 30 নভেম্বর। আর হাতত মাত্র তিনিটা দিন বাকি থকাত এনেদরে অনলাইন আবেদন করবলৈ পুৱাৰে পৰা কলিয়াবৰ রাজচক্র বিষয়া কার্যালয়স্থিত জনসেবা কেন্দ্রত ভিড় কৰিছে রাইজে। আর আপুনি যদি এতিয়ালৈকে অনলাইনের জড়িয়ে আবেদন করা নাই বা করব পৰা নাই তেন্তে শীঘ্রই যাওক আপনার ওসর থাকা রাজচক্র বিষয়া কার্যালয় থাকা জনসেবা কেন্দ্রলৈ। জনা আছে মুহূর্তত এটি বিশেষ খবর, মাটি বাড়ির সমস্যা সম্পর্কীয় যিকোনো সমাধান করবলৈ অনলাইন আবেদন শীঘ্রই করক, কিয়নো হাতত আছে মাত্র তিনিটা দিন। তিনিদিনের ভিতর করক মাটি বাড়ির সমস্যা সম্পর্কীয় আবেদন মিশন বসুন্ধরার জড়িয়ে। মাটি বাড়ির সমস্যা সম্পর্কীয় অনলাইন আবেদন করক আর দেখবলে পাইছে কেনেদরে কলিয়াবর রাজচক্র বিষয়া কার্যালয়স্থিত জনসেবা কেন্দ্রত এনেদরে ভিড় করেছে রাইজে। কিয়নো হাতত আছে মাত্র তিনিটা দিন আর এই তিনিটা দিনের ভিতর মাটি বাড়ির সমস্যা সম্পর্কীয় আপনি অনলাইন আবেদন করব পাৰিব। যেহেতু 2 অক্টোবরের দিনা এই আসনিখন রাইজর বাবে মুকলি করে দিছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর মাটি বাড়ি সংক্রান্তীয় পূর্বর সকল জটিলতার সরলীকরণ করবর বাবে মিশন বসুন্ধরা আসনিখন গ্রহণ করা হয়েছিল। আর ইয়ার ভিতর এই আসনির অধীনত 9টা সেবা সামরি লওয়া হয়েছে। এটা আছে ভূমির উত্তরাধিকারী সূত্রে নামজারি, দলিল সূত্রে নামজারি, বিবাদমুক্ত বাটোয়ারা, একসনিয়া পট্টার মেয়াদীকরণ, মাটির শ্রেণী পরিবর্তন, রাজ নথির পৰা দখল, সত্ত্ববিহীন পট্টাদারর নাম কর্তন, আবন্তিত মাটির মেয়াদীকরণ, ভূমি নথির সংশোধনী আর ভূমি নথিত পট্টাদারর মোবাইল নম্বর অন্তর্ভুক্তকরণ, এই 9টা সেবা এই আসনির অধীনত সামরি লওয়া হয়েছিল। গতি আপনার যদি
ভূ সম্পর্কীয় কিবা সমস্যা আছে তেন্তে তার সমাধান কৰিবলৈ অতি শীঘ্ৰে মিশন বসুন্ধৰাত গৈ আপোনালোকে অনলাইন আবেদন কৰিব পাৰে। আৰু এই মুহূৰ্তত শুনাবলৈ লৈছো এটি ভাষ্য। বিশ্ব শর্মা স্যারে যিখিনি মাটিবাড়ি কাম কাজৰ কাৰণে চক্র বিষয়া কাৰ্যালয় বা অনলাইন যোগেদি বসুন্ধৰাত কাম কৰিবলৈ দিছিলে আৰু মাত্ৰ তিনদিন আছে আৰু তিনদিনত সমূহ মই কলিয়াবৰবাসী ৰাইজক কৈছোঁ যাৰ যাৰ কাম হোৱা নাই তেখেতসকলে যাতে অনলাইন এপ্লাই কৰি লয় কাৰণ নেটো বহুত শ্লো আছে ৱাইফাইৰ জৰিয়তে কাম কৰি থকা হৈছে। আমাৰ কলিয়াবৰ ৰেভিনিউ চাৰ্কুলৰ যিটো PFC আছে সেই PFCটোৰ ৱাইফাই আৰু নিজৰ আমি ৱাইফাই দি পেলাই মানুহৰ ৰাইজৰ কামখিনি কৰি দিছোঁ। আৰু তাত দ্বিতীয় কথা হৈছে কি আমাৰ যিকেইজন ইয়াতে কম্পিউটাৰ অপাৰেটৰ আছে অনুপম তামুলী হয় নিৰঞ্জন ভৰালী জ্যোতি আৰু মই আমি গোটেই চাৰিজনে যিমানখিনি মানুহ আহিছে সবফালে আমি হেল্প কৰি দিছোঁ এটা সহায় কৰি দিছোঁ আৰু যিখিনি মানে মানুহে এতিয়ালৈকে মানে এপ্লাই কৰা নাই তেখেতসকলক এপ্লাই কৰিবলৈ অনুৰোধ জনালোঁ। পুৰা ভিৰ হৈ আছে ৰাতিপুৱা 7টা বজাৰ পৰাই আমাৰ ইয়াতে লাইন হয় আমি আমাৰ ডিউটি টাইম এনেই 9:30 আমি 9:30 উপস্থিত হওঁহি উপস্থিত হ'লে 9:30 পৰা আমি কামখিনি নেট যিমানলৈকে ফাষ্ট থাকে আমি কামখিনি আগবঢ়াই দিওঁ। আমাৰ ইয়াতে 5:30 আমি কাম শেষ কৰোঁ 5:30 পিছত আমি কাম নকৰোঁ। কেতিয়াবা কোনোবাই যদি ঘৰলৈ গৈ কিবা এজ এ পাৰ্চনেল হিচাপে কৰিব বিচাৰে তেওঁক আমি কৰি দিওঁ আৰু এইটো অনলাইন যোগেদিও কৰিব পাৰে মানে অনলাইন দোকানতো কৰি আছে কিন্তু ইয়াতে PFCটো এতিয়া কৰিব পাৰিব মেবি PFCটো ইয়াতে আমাৰ কলিয়াবৰত 5টা PFC আছে PFCটো কৰিব পাৰিব। চক্ৰ বিষয়া কাৰ্যালয়ত আমি কৰি আছোঁ এতিয়ালৈকে আৰু তিনিদিন আছে আৰু তিনিদিনৰ পিছত হয়তো বহাবও পাৰে নবহাবও পাৰে এনেকুৱা ইনফৰ্মেশ্যন আমি কিন্তু পোৱা নাই এতিয়ালৈকে অসম চৰকাৰ।